হযরতে আনাস হাদিসটা বর্ণনা দিচ্ছেন, ও আন আনাসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم إنا في الجنة لسوكان يأتونها كل جمعة صحيح مسلم شريف الحديث تشونين جدين بشود بارر دين هاي اپنا رائلا کرمانوش شبائی چھوٹین شمشی ہٹے کیوں شنی کنتے جان کیوں جمع کپڑ کنتے چان گروبا سور کنتے جان আল্লাহর নবী বলেন, উম্মত আল্লাহর জান্নাতের ভিতরে একটা বাজার লাগবে রে, ওই বাজারটাতে কোনো রকমের ক্রয় বিক্রয় হবে না, কোনো কেনা বেচা হবে না, শুধু আল্লাহর জান্নাতি বান্দারা মনকে আনন্দ করার জন্য বাজারে যাবে, কোনো কেনা বেচা নাই। কারণটা হলো জান্নাতে আপনি কি কিনবেন, আপনি তো আগেই আল্লাহর কথা শুনে নিয়েছেন, আপনি কামিয়াব খেতে চাইবেন তো মুখের কাছে খাবার পাবেন, যা প্রয়োজন আপনার পাশে থাকবে। কি কিনতে যাবেন? আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াতুনাহা কুল্লা জুমআতিন, প্রত্যেক জুমার দিনে একটা বাজার লাগবে, আর ওই বাজারে জান্নাতিরা তারা যাবে, তাহসু ফাতাহসু বিহিশমাল, আর ওই সময়ে এরা ওই জান্নাতের বাজারে ঘুরতে গিয়ে পিছন থেকে সুন্দর করে লু হাওয়া তাদের গায়ে পড়বে, এমন সুন্দর হাওয়া লাগবে, এমন সুন্দর সেই হাওয়া পেয়ে তাদের শরীর পরিবর্তন হবে, ফায়াজদাদু হুসনান ওয়া জামালা, তাদের যেই রকমের চেহারা নিয়ে জান্নাতে ঢুকেছিল জান্নাতের বাজারে ঘুরতে গিয়ে চেহারাটা যেন আরো সুন্দর হয়ে যাবে, এমন সুন্দর চেহারা এবার বাজার থেকে ঘুরে ফায়ার জুনা ইলা আহলিহি, এবার বিবির কাছে যখন ফিরে আসবে বিবিরা দেখে চোখ রাঙিয়ে দেবে আর বলবে, স্বামী গো আপনারা কোথায় গিয়েছিলেন, আল্লাহ আপনাদের আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন, দেখতে যেন আরো আপনাদের ভালো লাগে। স্বামীরা সঙ্গে বলবে, হে বিবিরি শুধু আমাদের ভালো লাগছে তা নয়, আমরাও যেন দেখছি আমাদের মতো তোমাদেরও সৌন্দর্য বেড়ে গেছে জান্নাতের ভিতরে, ওই স্বামী স্ত্রীদের চেহারাগুলোকে আল্লাহ এত সুন্দর বানিয়ে দেবেন, এক অপরকে দেখে তারা যেন আনন্দ করবে। সুযোগটা হারাইয়েন না, খবরদার না, আজকে একবার ভেবে দেখেন, যেদিন আমি ফারাকাত করি 2003 সালে সেদিন বয়স আমার কি ছিল, আজকে 2022 চলে এসেছে, নিশ্চয়ই বয়সটা আমার কমে গেছে না বেড়ে গেছে বলেন, কমে যায়নি? এবার দেখেন দুনিয়াতে বয়স কম মানে কম বেশি হয়, একটু হা হু বলিয়েন, জান্নাতে কোনো বয়স কম বেশি হবে? একটু হা হু বলা যাবে? তিরমিজির হাদিসটা শুনেন, আমার মায়েরা খুব তো সুন্দর করে আহেলানা মাস্কারা আর হাসকারা কি যে লাগাচ্ছেন চোখে, কত কাজল লাগাচ্ছেন, আল্লাহর জান্নাতে আপনাদের জন্য কাজল থাকবে। নবীজি বলছে, ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة جرد مرد كهلا لا يفنى سبابهم ولا يبلى ثيابهم। এই হাদিসটা কালে শুনেন, ঠিক জায়গায় চলে আসব, যা লাগে কবিতা আবৃত্তি লালন গীতে ভাওয়াইয়া সব দেব। এই জায়গাটা শুনলে মনের দিকটা যেন চেঞ্জ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, যারা জান্নাতি হবে সেই জান্নাতে যাবে তারা কামিয়াব,
তাদের চক্ষুগুলো সব সময় যেন সুরমায়িত হয়ে থাকবে, সুন্দর করে কাজল পরা থাকবে। জান্নাতে যখনই ঢুকে যাবেন রে বাপ, ওরে আমার মা, নবীজি বলেন লা ইয়াফনা শাবাবুহুম, যে হালাতে আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন, যেই অবস্থায় 33 থেকে আগে পিছের বয়সে জান্নাতে দেবেন, ওইভাবে আপনি জান্নাতে থাকবেন। জীবনে কোনোদিন আপনার যেন সুন্দর যৌবন নষ্ট হবে না। আজকে যৌবন হারিয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আল্লাহর জান্নাতি বান্দা তারাই কামিয়াব যদি জান্নাত ঢুকে যেতে পারে, লা ইয়াফনা শাবাবুহুম, আর জীবনে কোনোদিন তাদের যৌবন নষ্ট হবে না। যেইভাবে জান্নাতে ঢুকবে 33 বছর বয়সে, ওইভাবেই সারা জীবন থাকবে। ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম, আজকে আপনারা দামি কাপড় পরেছেন, ভালো জামা বানিয়েছেন, 5,000-10,000 টাকা দামের জামা বানালেন, আজকে বানান, কালকে পরবেন, পরের দিনে পরবেন, এইভাবে একের পর একদিন পর পর মাস বছর পর পরবেন। নতুন জামাটা আপনার পুরানা হয়ে যাবে, শেষে জামাটা আপনাকে হয়তো কোথাও আবার ফেলে দিতে হবে। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, এই জন্য আল্লাহ বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, জীবনে তারাই মুত্তাকি, সাকসেস, এত বড় সাকসেস তারা রে। যখনই তারা জান্নাত পেয়ে যাবে, জান্নাতে পোশাক পরে নেবে, সেই পোশাক কোনোদিন আর তাদের পুরানাও হবে না। এতটুকুন পুরানা হবে না, ওই জায়গাটা আমাদের নিতে হবে। কি করে নেওয়া যায় ওই জায়গাটা নেবার জন্য? একটা হাদিস শোনাচ্ছি আপনাদের, সহিহ সানাদে সিলসিলায় সহিহাতে হাদিসটা বর্ণনা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর একজন বান্দা জান্নাতে ঢুকে গেছে। দেখেন, ভালো করে শুনেন, জান্নাতে ঢুকে যদি দেখছে, জান্নাতের এক গেটে লেখা আছে, পৃথিবীর বুকে যারা সাদকা করেছে, যারা দান করেছে, আল্লাহ তাদের যেন 10 গুণ নেকি সেই জান্নাতের গেটে লেখা আছে। 10 গুণ নেকি বেশি দেবেন, খুব ভালো করে বুঝে রাখেন, যদি সাদকা করেন, দান করেন, আপনি জান্নাতে যাবেন, এটা দলিল। এবং জান্নাতের গেটের ভিতরে লেখা আছে, সাদকার নেকি হলো 10 গুণন বেশি। আর একটা কথা শুনেন, জীবনে যদিন কেউ না শুনেছেন, আজকে শুনলে কমপক্ষে জায়গাটা দয়া যদি করতে পারেন। নবীজি বলেন, ওই জান্নাতি ব্যক্তি আর একটা জান্নাতের গেটে যেন দেখছেন, যারা দুনিয়ার বুকে ঋণ দেয়, গরিবদের ধার দেয়, এমন অসহায় আছে, এমন গরিব আছে, যারা ধার নেওয়ার পরে শোধ করার মতো ক্ষমতা রাখে না। নবীজি বলছেন, সে জান্নাতি বান্দা দেখে বলেন, ওই ঋণ দেনেওয়ালারা ওই গরিবদের যদি ঋণটাকে মওকুফ করে দেয়, ঋণটাকে আর না নে বলে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, 100-200 টাকা, 1-2 হাজার টাকার দিতে হবে না, তুমি দিতে পারছো না গরিব মানুষ, তোমাকে আমি মুক্ত করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বলেন, ওই জান্নাতি বান্দা দেখছেন জান্নাতের গেটে লেখা আছে, যারা ঋণ শোধ করে দেবে, অর্থাৎ গরিবদের মাফ করে দেবে, তাদের জন্য 18 গুণান নেকি যেন বেশি আল্লাহর তরফ থেকে। সেই জান্নাত গেটে লিপিবদ্ধ আছে সাদকার নিয়োগ। সাদকার নেকি, গরিবদের যদি কেউ দান করেন, গরিবদের কেউ ধার দেন, দেওয়ার পরে যদি শোধ না করতে পারে, মাফ করে দেয়,
আপনার 18 গুণ নেকি বেশি একদম সহি সারাদে হাদিসটার মধ্যে কোনো কিলোকাল নেই ল্যাপটপে ভরিয়ে হাদিসটা দেখা হলো একটা শব্দ এদিক ওদিক নেই একদম সহি সারাদে শুনে নেন ভালো করে যদি কাউকে আপনি 100 200 টাকা ধার দিয়েছেন দিতে পারছে না আপনি দয়া করে তার কোলারটা কোনোদিন ধরিয়েন না ওই লোকটাকে ডেকে বলেন ভাই তুমি যখন দিতে পাচ্ছ না আমি তোমাকে ছেড়ে দিলাম তোমাকে আর দিতে হবে না যাও আমি তোমাকে এই ঋণটা maaf করে দিলাম জেনে নিন আপনার জন্য জান্নাতের গেটে লেখা থাকবে ওই ঋণ দিয়েছিল আল্লাহর বান্দা গরীবকে আর দাবি করেনি সমরে ক্ষমা করে দিয়েছিল 18 গুণন নেকি জান্নাতের গিটে লেখানো আছে সে ওই গেট দিয়ে জান্নাতে যাবে আমার বাপ আমার ভাই আমি খালে আপনাদের জীবনটাকে সাকসেস করবার জন্য এক জায়গায় গিয়ে পৌঁছাতে পারি তার জন্য এতক্ষণ কথা বললাম এবার সাতকার গুণন হলো 10 গুণ বেশি নেকি আপনারা জানেন এই মাদ্রাসাটাতে সাতকা করলে জান্নাতের গেটে আপনার সুন্দর নেকিটা লিপিবদ্ধ থাকবে আল্লাহর ওয়াস্তে একটু হাত বাড়াবেন এখনে আমি কিন্তু বক্তব্য কিছুই রাখিনি খালে আপনাদের নেবার জন্য গুছিয়ে নিয়ে বসবো তার জন্য আমি এই কয়েকটা কথা বললাম একটার পর একটা এবার আয়াত আপনাদের সামনে তাফসীর হিসাবে প্রত্যেকটা আয়াতের ভিত্তিতে দুটো করে হাদিস আপনাদের হাওয়ালা দেব ইনশাআল্লাহ ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা আওয়া আনাবা এই শব্দটার উপরে একটা হাদিস তারপরে শোনাবো ওয়া কাওয়াইবা আতরাবা এই শব্দটার উপরে একটা হাদিস ওয়া কাসাম দেহাকা এই শব্দের উপরে দুটো হাদিস লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা এই শব্দের উপরে দুটো হাদিস শোনাবো কমপক্ষে আজকে শুনে যাবেন এটা আপনাদের কাছে আমি দাওয়াত দিচ্ছি দেখবেন নিজের জীবনটাকে মনে হবে যে আল্লাহ এই দুনিয়াতে আমাদের অল্প দিনের মেহমান আমরা এসেছি কোনো লাভ নেই কষ্ট করে আল্লাহ যদি একটু কষ্ট করি তোমার রাস্তায় ওই জায়গাটা আমরা পাব কেন এত পাগল দুনিয়াটা আমাদের কাছে কত দামি জানেন আল্লাহ রাসূল বলছেন কোন একজন আল্লাহর বান্দা তার আঙ্গুলটা নিয়ে গিয়ে সমুদ্রের পানিতে ডুবিয়ে দিল সেখান থেকে আঙ্গুলটা তুলে নিল ওই আঙ্গুলের মাথাতে যেটুকু পানি লেগে আছে তার থেকেও এই দুনিয়াটার মূল্য কম সহি হাদিস একদম মূল্য কম কিছুই নেই যদি বিশ্বাস না হয় কি উদাহরণ দেব নিশ্চয় আপনারা চিনতেন আমার নানা জান করিম হাজি কে চিনতেন না কত ভালো মানুষ মাদ্রাসায় ঢুকতেন যে ছাত্র শিক্ষক সবাই আমরা টনটন মাদ্রাসার জন্য কত কি করেছিলেন পড়েন আল্লাহ সম্পত্তির মালিকও বানিয়েছিলেন একবার বলেন তো ভাই কিঞ্চিত পরিমাণ কিছু একটু নিয়ে গেছেন উনি না রেখে গেছেন বলেন নিয়ে গেছেন একটাও নিয়ে যাননি আপনারা নিয়ে যাবেন না একটাও যাবে না সব থেকে যাবে এই দুনিয়াটাতে আমরা এসেছি মুসাফির ঠিক আমাদের সফর করা শেষ হয়ে যাবে ডাক হবে আমাদের চলে যেতে হবে তবে যাওয়ার পরে চিরস্থায়ী জায়গা যেটা সেটা জান্নাত জন্য আমরা পাই তার জন্য একটু কষ্ট করে আসকাপাড়া মাদ্রাসাটাকে একটু আপনারা স্মরণ করেন 10 মিনিট আমি বক্তব্য রাখছি পরিবেশটা খুব পছন্দ হয়েছে অন্যান্য বছরের থেকে আজকে সবথেকে বেশি ভালো লেগেছে আপনারা যদি মনে করেন আমাদের নিজের ছেলে আমরাই মানুষ করেছি ওই ছেলের মুখে বুখারী মুসলিমের হাদিস শুনে আমাদের জীবনটাকে কামিয়াবজনক করতে পারি তাহলে একটু ধৈর্য সহকারে বসে থাকবেন চাদরটা পাঠালাম দয়া করে একটু হাতটা বাড়ান দেখি 5 থেকে 10 মিনিট একজন কেউ উঠবেন না হতে পারে এটাই আপনার জান্নাত যাবার ওসিলা আর সেই গেটে আপনার লেখা থাকবে আসকাপাড়া মাদ্রাসায় 100 200 500 দিয়েছিলেন এই নেকির গুণে গুণান্বিত হয়ে আল্লাহর জান্নাতে আপনি গেট দিয়ে যাচ্ছেন ভাই
একজন বাদজন না পড়েন। আমার মায়েরা, হে আমার বোনেরা, আপনারা এই দুনিয়াটাকে প্রাধান্য দিয়েন না। দুনিয়ার সৌন্দর্য কিছুই না। আপনাদের প্রত্যেকটা শব্দের উপরে হাদিস শোনাবো, একটা হাদিস আপনাদের পক্ষে আসবে, যেই জায়গাটা হলো ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ জান্নাতে একদম নব্য যুবতী সেখানে জান্নাতীদের দেবেন। এবার এই যুগের যুবতীরা কেমন, তারা কিভাবে জান্নাতে যেতে পারবে, জান্নাত যাওয়ার রাস্তাটা তাদের কি হবে, ইনশাআল্লাহ আমি বলবো। একজন ভাই আমার আল্লাহর কোরআন শুনে, সহিহ বুখারীর হাদিস শুনে জান্নাতের আশাবাদী, 1000 টাকা আমার হাতে দিয়ে গেলেন। আপনাদের কার মন চাচ্ছে গো বাপ, যে আপনারা 500 হাজার করে নিয়ে এসে সেই জান্নাতের আশাবাদী হবেন? যারা গরিব মানুষ, জেনে রাখেন আপনাদের জন্য জান্নাত যাওয়ার রাস্তা সহজ, আপনাদের জন্য রাস্তা সহজ, জান্নাত যাবার জন্য আপনারা আগে থাকবেন। অতএব যারা গরিব, আপনারা আজকে মনে করেন অন্তরটাকে বড় করে দিয়ে হাত বাড়ান, আল্লাহর কাছে সব থেকে ধনী হিসেবে গণ্য হবেন আপনি। আলহামদুলিল্লাহ, যা দিতে শুরু করেছেন ভালো লাগলো, 10টা মিনিট গণ্য করে মিনিট দেখেন, আলহামদুলিল্লাহ এক ভাই আরো 500। আমি ভাবছিলাম হরমুজ ভাই বোধহয় সব তুলে নিয়েছে, কিন্তু না, আমার জন্য আপনারা রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব যে যেখানে আছেন 500 হাজার করে এই নিয়তে দেন যে আল্লাহ যেন আমার এই নেকিটা জান্নাতে অবশ্যই আমি দেখতে পাই, যে সাদকার নেকি এই গেটে লিখানো, আমি আসকা পাড়ায় সাদকা করেছিলাম, দান করেছিলাম, আল্লাহ তার বিনিময়ে আল্লাহ জান্নাত পেয়েছি। একটু হাত বাড়ান তো ভাই, দেরি করেন না। বাপেরা আমার যে যেখানে আছেন, আমি আমার মায়েদের বলবো, মায়েরা আপনাদের কাছে 20,000 টাকা আমার এক পোতা দুলাল ঠিকাদারি করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার যে ছেলেরা ঠিকাদারেরা, কে 20,000, কে 25,000, কে 30,000, কে 10,000, কে 15,000, এরকম পারা 1.5-2 লাখ টাকা উঠে যাবে। একটু সৌভাগ্য দিয়ে দেবেন যাতে 40 সাল ভালো থাকে। আল্লাহ আকবার, দেখেন কত ভালো লাগলো শুনে। আল্লাহ আপনাদের ঘরে যেন এইভাবে ছেলে তৈরি করে দেন, পড়ুন আমিন। কত দিলটা বড়, বাইরে কাজ করেন, ঠিকাদারি করেন, 20,000, 25,000, 10,000 করে দিয়ে প্রায় 1.5-2 লক্ষ টাকা মাদ্রাসায় ওনারা তুলে দিয়েছেন। এই যে নানাজানের পোতা, একজন বড় ঠিকাদার, শুধু খালে কয়েকটা হাদিস শুনেছে যে আল্লাহ যদি দান করা হয় তাহলে দানের নেকিটা 10 গুণ জান্নাতের গেটে লিপিবদ্ধ, তার জন্য 20,000 টাকা নগদে আমার হাতে। একবার আপনারা সবাই মিলে একটু দোয়া দেবেন না, আল্লাহ আলামিন যেই ভাই আজকে দান করেছেন, আগামী দিনে এলাকার মধ্যে সব থেকে বড় ঠিকাদার মানিয়া দাও। একবার আল্লাহুম্মা আমিন বলা যাবে না? আল্লাহ যেই ভাইরা, যেই বাপেরা আমার 1,000, 2,000, 5,000 করে দিয়ে এই মাদ্রাসায় 1.5-2 লক্ষ টাকা দান করেছে, আল্লাহ তাদের জীবনটাকে আল্লাহ তুমি কামিয়াব করে দাও, করুন আমিন। আল্লাহ তাদের চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ সামনে যত বালা মুসিবত সব আল্লাহ তুমি দূর করে দিও। আরেকবার পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তাদের বিমার থেকে শুরু করে শারীরিক ব্যাধি থেকে শুরু করে যাবতীয় আল্লাহ তুমি শেফা দিও। আরেকবার পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। দেখেন আমার মায়েরা, জান্নাত যাবার জন্য রাস্তাটা সহজ করার জন্য এবার পা থেকে খুলে অলংকার দান শুরু করে দিয়েছেন। আমার মা, জান্নাতে আপনারাও যাবেন, আপনাদের অরিজিনাল স্বামীটাকে পাবেন, এই হাদিসটাও আপনাদের শোনাবো। এবার কত সুখে থাকবেন আপনার সেই স্বামীকে নিয়ে, একটা হাদিস তো একটু হাওয়ালা দিলাম, ফায়ারযুউনা ইলা আহলিহি, এবার যখন জান্নাতের বাজার থেকে ঘুরে আসবে তো দেখবে তাদের স্ত্রীদের, স্ত্রীরা বলবে যে স্বামীকে এত চেহারা সুন্দর হয়ে গেছে, স্বামী তখন আদর করে বলবে দুলালি তোমার যে চেহারাটা আরো সুন্দর লাগছে। আমার মা, আপনার স্বামীদের জান্নাতে পাবেন আপনারা, কে আছেন
কোন বোন আমার আছেন, খাস করে যেই বোনেরা স্বামী হারা, যেই মায়েরা স্বামী হারা, এই সৌন্দর্য জিনিস দেখার মানুষটা নাই, পা থেকে খুলে, হাত থেকে খুলে, নাক থেকে খুলে ওই স্বামীকে পাওয়ার জন্য একটু দান করবেন মা। আলহামদুলিল্লাহ একজন ভাই আমার 200 টাকা, আচ্ছা ভাই আপনাদের কাছে আবেদন করেছি 500,000 করে একটু আসেন, চাদরটা চলছে ওই চাদরটাতে একটু বেশি করে দেন। একজন মার জন্য, মার চোখ দুটো অন্ধ হয়ে আছে, তার লেগে 500 টাকা দান করে একটু দোয়া চেয়েছে। আল্লাহু আকবার। আমার বড় মা, বড় আম্মা হল, একটু প্রাণ খুলে আমি মুসাফির দোয়া করি। ইয়া আল্লাহ আলামিন, আল্লাহ তুমি সম